আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির চারটি শহরে ফের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সে তথ্য জানিয়েছে। অপরদিকে সিএনএন জানিয়েছে, যুদ্ধের ১২তম দিনে কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী মিকোলাইভের দিকে আরও অগ্রসর হয়েছে রাশিয়ার বাহিনী। অন্যদিকে পূর্বাঞ্চলীয় চাউহিউ শহর পুনরায় দখলে নেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা। এদিন ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে তৃতীয় দফায় সংলাপ হওয়ার কথা রয়েছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দিয়েছে রুশ বাহিনী। মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকেই সিদ্ধান্ত কার্যকর করা হয়। শহরগুলোতে আটকে পড়া নারী ও শিশু সহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিয়েভ ছাড়াও অন্য তিনটি শহর হচ্ছে খার্কিভ, মারিওপোল ও সুমি। তবে ইউক্রেন অভিযোগ করেছে যুদ্ধবিরতি যথাযথভাবে মানা হয়নি। আল জাজিরার খবরে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অনুরোধে এবং বিপর্যয়কর পরিস্থিতির কারণে মানবিক করিডোর খুলে দেওয়া হচ্ছে। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএন অবস্থির খবরে জানানো হয়েছে, কিয়েভ থেকে করিডোর ধরে বের হতে চাইলে বেসামরিক নাগরিকরা বেলারুশে গিয়ে পৌঁছবেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বেলারুশ বর্তমানে রাশিয়ার অন্যতম সহযোগী। অন্যদিকে ইউক্রেনের বৃহত্তম শহর খার্কিভ থেকে করিডোর ধরে বেরিয়ে বেসামরিক নাগরিকরা সরাসরি রাশিয়ায় পৌঁছে যাবেন। অপর দুই শহর মারিওপোল ও সুমি থেকে বেসামরিক নাগরিকদের বের হওয়ার করিডোর ইউক্রেনের অন্য দুটি শহর এবং রাশিয়ার সঙ্গে সংযুক্ত রয়েছে। এর আগে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দুই দফায় যুদ্ধবিরতির মাধ্যমে একটি মানবিক রুট খোলার চেষ্টা ব্যর্থ হয়। ওই ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছিল রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, রাশিয়ার সৈন্যদের হটিয়ে তারা পুনরায় চাউহিউ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। যুদ্ধে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এতে দাবি করা হয়। ইউক্রেনের দাবি, চাউহিউ শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের সময় লড়াইয়ে রাশিয়ার দুজন উচ্চ পদস্থ কমান্ডার নিহত হয়েছে। তবে ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি। মস্কোর কর্মকর্তারাও এই ঘটনা নিয়ে কোনো বক্তব্য দেননি। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ থেকে ২৩ মাইল দূরের শহর চাউহিউ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরে ৩১,০০০ মানুষ বসবাস করেন। গত এক সপ্তাহ ধরে শহরটিতে ভারী গোলাবর্ষণ করে আসছিল রুশ সেনারা। এদিকে ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন, সেই সাথে রাশিয়ার সাথে সম্পর্কের গভীরতার কথাও মনে করে দিয়েছে বেইজিং। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন যখন রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, তখনই বেইজিং মস্কোর সাথে সম্পর্কের ঘনিষ্ঠতার কথা আবারও তুলে ধরল। সোমবার এক বার্ষিক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, দুই দেশের মাঝে বন্ধুত্ব পাথরের মতো শক্ত এবং উভয় পক্ষের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনেক বেশি। তবে তিনি বলেছেন, চীন প্রয়োজনীয় মধ্যস্থতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে ইচ্ছুক। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের ভবিষ্যৎ শান্তি আলোচনায় চীনের মধ্যস্থতা করা উচিত, কারণ পশ্চিমারা নিজেদের ভূমিকা পালন করতে পারেনি। এরপরই চীনা পররাষ্ট্রমন্ত্রী তার দেশের আগ্রহের কথা জানালেন। এদিন চীন ইউক্রেনে মানবিক ত্রাণ সহায়তা পাঠাবে বলেও জানিয়েছেন ওয়াং ই। চীন রাশিয়ার সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, এই সম্পর্ক বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য সহায়ক। রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে মিত্রদের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ খবর প্রকাশের পর তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দামে এমন বৃদ্ধি দেখা গিয়েছিল। বিবিসি জানিয়েছে, রোববার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৩৯ মার্কিন ডলার ছুঁয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বাইডেন প্রশাসন ও মিত্ররা রাশিয়ার তেল সরবরাহের ওপর অবরোধ আরোপের বিষয় বিবেচনা করে দেখছে। পরে পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি জানান, রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি আইন করার বিষয়ে ভেবে দেখছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সপ্তাহজুড়ে পেট্রোলের দাম ১১% বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। আর ব্রিটেনের রয়্যাল অটোমোবাইল ক্লাব জানিয়েছে, দেশটিতে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে ১.৫ পাউন্ড বেড়েছে। ইউরোপ জুড়েই অস্থিরতার কারণে গ্যাসের দামও বেড়েছে। এর মধ্যে ব্রিটেনের বসত বাড়িগুলোতে গ্যাসের বিল বছরে ৩,০০০ পাউন্ডে পৌঁছতে পারে এমন উদ্বেগ দেখা দিয়েছে। রাশিয়ার জ্বালানি তেলের বিকল্প সন্ধানে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা সফর করেছে শত্রুরাষ্ট্র ভেনিজুয়েলায়।
এরপর তারা সফরে যাবেন সৌদি আরব। দ্রুত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হতে পারে ইরানের তেল বিক্রির উপর থেকে। রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা 5ই মার্চ ভেনিজুয়েলা সফর করেছেন। হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা কারাকাস সফরে আলোচনা করেছেন নিকোলাস মাদুরো সরকারের সাথে। 2019 সালে ট্রাম্প প্রশাসনের সময় প্রকাশ্যে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের উৎখাতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার উপর আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। রাশিয়াকে ঘায়েল করতে এবার সেই ভেনিজুয়েলা সফরে গেলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পাকিস্তানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিতে চাপ প্রয়োগ করা ইমরান খান তাদের উপর ক্ষুব্ধ হয়েছেন। এসব দেশগুলো পাকিস্তানকে তাদের দাস মনে করে কিনা এমন প্রশ্নও তুলেছেন ইমরান। মার্চ মাসের 1 তারিখে পাকিস্তানের 22টি বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানরা একটি যৌথ চিঠিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার বিপক্ষে ভোট দিতে। সম্প্রতি এই চিঠিটি প্রকাশ করেছেন রাষ্ট্রদূতরা। সাধারণত এসব কূটনৈতিক নথি প্রকাশ করা হয় না। রোববার এক সমাবেশে বক্তৃতা করতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাদের কি ভাবেন, আমরা কি আপনাদের দাস আর আপনাদের কথা মতো চলব। ইমরান খান আরও বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের প্রশ্ন করতে চাই, আপনারা কি এ ধরনের চিঠি ভারতকেও দিয়েছেন? রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে সাধারণ পরিষদের ভোটাভুটিতে পাকিস্তান ভোটদানে বিরত থাকে। পশ্চিমা মিত্র হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর সাথে সম্পর্ক উন্নত হয়েছে ইসলামাবাদের। দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রের নতুন মিত্র ভারতও ভোটদানে বিরত থেকেছে। ইমরান খান বলেন, ইউরোপীয় দেশগুলো কখনোই কাশ্মীরে নির্যাতনের জন্য ভারতের নিন্দা করেনি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রকে সমর্থনের জন্য পাকিস্তানের অনেক ভোগান্তি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের বন্ধু, আমেরিকাও আমাদের বন্ধু, তেমনই ইউরোপীয় ইউনিয়ন ও চীনও আমাদের বন্ধু, আমরা এককভাবে কোনো পক্ষে নই। ইউক্রেন যুদ্ধে পাকিস্তান নিরপেক্ষ অবস্থানে অটল থাকবে বলেও তিনি জানিয়ে দেন। গত মাসের শেষ দিকে ইমরান খান যখন রাশিয়া সফরে ছিলেন, সে সময় ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে যুদ্ধ নিয়ে ইমরান খান দুঃখ প্রকাশ করেন এবং কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যা সমাধানের পরামর্শ দেন। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে রাশিয়া। অধিকার কর্মীরা বলছেন, এর মাধ্যমে মস্কো চায় ইউক্রেনে তার সামরিক অভিযানের কাভারেজকে নিয়ন্ত্রণ করতে। ডিজিটাল রাইটস গ্রুপ রসকমস ভোবাদা জানিয়েছে, মিডিয়া জোনার, রিপাবলিক, স্নোভ ও অ্যাজেন্টস্টোভ নামের অনলাইন সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকার। এছাড়া রাশিয়ার বিভিন্ন প্রান্তের আরও কিছু আঞ্চলিক সংবাদপত্র ও অনলাইন পোর্টালের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার জেনারেল প্রসিকিউটরের অফিস থেকে এক আবেদনের প্রেক্ষিতে স্বাধীন সংবাদ মাধ্যমগুলোকে টার্গেট করা হয়েছে জানিয়েছে সংস্থাটি। অনলাইন সংবাদ মাধ্যম মিডিয়া জোনা কর্তৃপক্ষ বলেছে, আমরা ইউক্রেন যুদ্ধের সঠিক খবর দিয়েছি, তাই ব্লক করে দেওয়া হয়েছে। আমরা আগ্রাসনকে আগ্রাসন বলেছি, যুদ্ধকে যুদ্ধ বলেছি। রাশিয়া গত কিছুদিন ধরেই মিডিয়ার ওপর মিলিটারি সেন্সরশিপ চাপিয়ে দিয়েছে, যে কারণে দেশটিতে স্বাধীন কোনো গণমাধ্যম আর অবশিষ্ট নেই বলে অভিযোগ তুলেছে এই প্রতিষ্ঠানটি। আর রিপাবলিক নামের আরেকটি মিডিয়া বলছে, তাদেরকে কোনো কারণ না জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট। যুদ্ধের সুযোগে ইউক্রেন থেকে ইহুদিদের ইসরায়েলে আনার চেষ্টা করছে ইসরায়েল। এর মাধ্যমে তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডগুলোতে ইহুদিদের সংখ্যা বাড়াতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর ইউক্রেনের ইহুদি উদ্বাস্তুদের ইসরায়েলে আমন্ত্রণ জানিয়েছে ইসরায়েলি সরকার এবং দ্রুত তাদের আসার সুবিধার্থে আইনি প্রক্রিয়াও অনেক সহজ করা হয়েছে। যুদ্ধ শুরুর একদিন পর ইসরায়েলে অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা ইউক্রেনের ইহুদিদের ইসরায়েলের অভিবাসী হতে আহ্বান জানাই। এরপর অন্তত 400 জন ইউক্রেনীয় ইহুদি ইসরায়েলে এসেছে। কিয়েভ ও ওডেসা শহর থেকে 2টি পৃথক ফ্লাইটে তাদের ইসরায়েলে আনা হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, প্রায় 10,000 ইহুদি ইসরায়েলে আসবে বলে তারা আশা করছেন। ইসরায়েলি সরকারের অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশনের বসতি বিভাগ ঘোষণা দিয়েছে, ইউক্রেন থেকে আসা ইহুদিদের জন্য ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চলে 100টি বাড়ি নির্মাণ করা হবে। ইসরায়েলের আইন অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদিরা দেশটিতে গিয়ে স্থায়ী বসবাস ও নাগরিকত্বের সুযোগ পেতে পারে। আর ইহুদি ছাড়া যেসব ইউক্রেনীয় উদ্বাস্তু ইসরায়েলে এসেছেন তাদের জন্য বিশেষ মর্যাদা ও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সরকার। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লুনা তাতুর আল জাজিরাকে ইহুদিদের ইসরায়েলে আনতে এবং ইহুদির সংখ্যা বাড়াতে ইউক্রেন সংকটকে প্রকৃত সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল। তিনি বলেন, ইউক্রেনে যে উদ্বাস্তু সংকটের সৃষ্টি হয়েছে সেটি স্বীকার করা এখন সবচেয়ে জরুরি।
এ বিষয়ে সবার দৃষ্টি দেওয়া জরুরি। এই গবেষক মনে করেন, সেটা না করে ইসরায়েল শুধু ইউক্রেনীয় ইহুদি উদ্বাস্তুদের আশ্রয় দিতে চাইছে। ইউক্রেনের সুমিতে আটকে পড়া ভারতীয় ছাত্রদের সরিয়ানোর জন্য সাহায্য চেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোন আলাপে সংলাপে বসার আহ্বান জানিয়েছে মোদী। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এখনও প্রায় 700 ভারতীয় ছাত্র ইউক্রেনের সুমি শহরে আটকে পড়েছে। সোমবার প্রায় 35 মিনিট ধরে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর। ভারতীয় ছাত্রদের সরিয়ে আনার পাশাপাশি সেখানকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। ফোনালাপের পর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত সবসময় শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানের পক্ষেই দাঁড়াবে বলে জানান নরেন্দ্র মোদী। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 50 মিনিট কথা হয়েছে নরেন্দ্র মোদীর। এ সময় সংলাপ ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে মোদীকে অবহিত করেন পুতিন। পাশাপাশি ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগের ব্যাপারে আশ্বাস দেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইউক্রেনের সাথে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানো হয়। এ সময় মানবিক করিডোর ও যুদ্ধবিরতির উদ্যোগের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।